ହୋଇଗଲାଣି। ଯେହେତୁ ଆମ ଉତ୍କଳୀୟ ଦଣ୍ଡ ସଂସ୍କୃତି ସମାଜ ମଙ୍ଗଳ ସଂଘର ବୀର ଗାୟକ ଦୁଇ ଜଣ ବିଷୟ ଆପଣମାନଙ୍କୁ ଦେବା ପୂର୍ବରୁ ଟିକେ ଭାବିବାକୁ ପଡ଼େ, କିନ୍ତୁ ଗୋଟେ ଛୋଟିଆ ବିଷୟ ଦେବି। ଲୋକ ଶିକ୍ଷାଣିଆ, କିଛି ଲୋକ ଶିଖିବେ, କିଛି ଆଶା କରିଛନ୍ତି ଆପଣମାନଙ୍କ ଉଭୟଙ୍କଠୁ ଶିଖିବା ପାଇଁ। ବିଷୟ ହେଲା କେତେ ଦୁଃଖ ଦବୁ ଦେହରେ କାଳିଆ। ଆପଣଙ୍କ କରୁ ଆରମ୍ଭ ହବ, କେତେ ଦୁଃଖ ଦବୁ ଦେହରେ କାଳିଆ ଆରମ୍ଭ କରୁ। Thank you.
অন্তিম পর্যায়ে আপনার সাহায্য করবে, কিন্তু কিছু সময় দুঃখ দেওয়া দুঃখ দিয়ে ভগবান, কারণ তাঁর নাটা পড়া দুঃখী দুঃখ বন্ধু বলে কহতি, দুঃখ বন্ধু দুঃখী জনকর বন্ধু, তেমন সে ভগবান নিজে পরীক্ষা অনেক দুঃখ ভগবান দিয়ে সেমি ভারত বর্ষর বিশ্বের এমিতি জন ভক্ত দুঃখ দিয়েছেন, সে কথা লক্ষ্য করি হুয়েত বিচার মন্ডলী মর দিয়েছেন বিষয় আজ্ঞা কত দুঃখ দেব দেয় কালিয়া, আজন্মর মৃত্যু পর্যন্ত তা জীবনর সব ক্ষেত্রে দুঃখ অনুভব করেছে এবং দুঃখ ভোগ করেছে, সে কথা আরো বঙ্গদেশর হরিপুর বঙ্গদেশর হরিপুর দুই জন বাস করতে পত্নী পত্নী দুই জন পতি পত্নী দুই জন এ সংসার ভিতরে যেত দুঃখ নিজ মুন্ড উপরে সব সহ্য করি বিষ্ণু পরায়ণ হয়ে নিজের জীবন যাপন করুলে এবং নিজের ধন সম্পদ কু সমস্ত দান ছত্র মধ্য দিয়ে কিছু পরিমাণে নিজের সামর্থ্য নেই সে আজ্ঞা কালে তাদ করতে তাপরে কম ভাবে Oh,
দৌছে আপন মানুষ জন ভক্ত পাখক যেটা আমার ভাই আরম্ভ করেছিলেন জন ভক্ত পাখক নিয়ে যাচ্ছে জনে ধরাধাম এমনি জন ভক্ত ছিল সে আজন্মরু তাঁর শেষ পর্যন্ত অবশ্য শেষে সে পাই ভগবান পাই কিন্তু তাঁর জীবন সারা সারা জীবন জন্মরু শেষ পর্যন্ত দুঃখ হি দুঃখ কমিটি হয়েছে বিশ্বটা আরম্ভ করা বঙ্গদেশর সৌদাগর রাজা সে রাজা নুহতি সৌদাগর রাজা যেমনি আমার গাঁ মানুষ জন জন শান্তি মুখিয়া মুখিয়া সেইভাবে রাজা জন সে তা হচ্ছে এ যে কৃষ্ণ মহাপাত্র তা স্ত্রী না হচ্ছে কমলা উভয়ের গোটে পুত্র সন্তান জন্ম হয়েছে তার নাম রাখি সি রঘু মহাপাত্র তো তাপাই গোটে কন্যাটি আবশ্যক বাল্যকাল বিবাহ করে তাপরে বিবাহ পরে তাঁর দুঃখ দর্শতা আসিছে তাপরে কোন কোন হয়েছে যে বিবাহটা কোটি করবে করে দিও তো তাপরে পুনে আগ করে দিও আজ্ঞা বিষয় তো জনা পড়িগলা ইয়ে হচ্ছে রঘুবরঘুত বিষয় হেলা কিন্তু
এবং উভয়ঙ্কর সহমতি ঠিক, কিন্তু আপনার কথাটা আছে কেতে দুঃখ দেবু দেহে কালিয়া। এ বিশ্ব ভিতরে যে যেউঠি থাক ছাড়ব সেটি হব কেতে দুঃখ দেবু দেহে কালিয়া। শিবরাত্রি উপলক্ষে পুরি কেতে দুঃখ দেবু দেহে কালিয়া কর্তব্যটা। শিবরাত্রি উপলক্ষে বাইদন সুয়াঙ্গরে এ বিষয় পুরি হব কেতে দুঃখ দেবু দেহে কালিয়া। গোটে ঘন্টা দেবা সেই প্রসাদ স্টুডিও যাবে। আম গাঁর জনে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উভয় ছোটিয়া প্রশ্নটি দেবে, প্রথম আসি নিয়ে আজ্ঞা। সমস্ত রাধা আউ চন্দ্রসেনা ইয়ে বাহাগর হয়েছিল, বাহাগর বলি ইয়ে দিয়ে মাই ভণ্ডা চন্দ্রসেনা ভণ্ডা মাই রাধিকা চন্দ্রসেনা এ দুই জন রাধা এবং কৃষ্ণ মাই সমস্তে জানতি ইয়ে পূর্ব জন্মরে কন করেছিলে তাক না কন থিলা যে তাক না কন থিলা পূর্ব ইয়ে কাহিকি সুরতি নকলে এইটা কথা মোর পচারিবার অনেক গোটে বুঢ়া লোক আর মোর সময়টিয়া হাত ব্রেন টিকে ঠিক হওনি এই দুইটি আজ্ঞা বুঝাই দিও সবু কি আজকে পূর্ব মানে কন তাঙ্ক না থিলা সে কাহিকি সুরতি হলে কা অভিশাপ। প্রথম মু কহুছি দুইটি কারণ কহুছি যে দুই জনকর বিবাহ পরে কাহিকি সংস্কার হলা না প্রথম প্রমাণ রাধা নিজে পূর্ব জন্মরে নীলসেনঙ্কর কন্যা নীলসেনী থিলে তাঙ্কু মনরু স্বীকৃতি করিবা পাই যেতেবেলে ইচ্ছা কলে সেতেবেলে সে অভিশাপ দেইথিলে তু নপুষ্ক হবু, ইয়ে হলা প্রথম কারণ। তারপরে সে কহিলে মু হেবি রাধা রূপরে যেহেতু ইচ্ছা করিছ তুমি চন্দ্রসেনা রূপরে কর্ম গ্রহণ করিব তুমি নপুষ্কতা অবলম্বন করিব, ইয়ে হলা প্রথম কথা। দ্বিতীয় কথা যেতেবেলে মর্যাদা পুরুষ ভগবান রামচন্দ্র অযোধ্যাকু রাবণকু বিনাশ করি ফেরিলে সেতেবেলে আজ্ঞা খাদ্য পুরুষ থাকে অতি আদর সহিত মাসিতা হনুমান মহারাজ বসি থাকে রামঙ্ক পাখে। হনুমান সমস্ত খাদ্য যেতবে লগাই দেলে অতি স্বাদিষ্ট লাগিলা। হনুমান চিন্তা কলে কহিলে হে ভগবান মন মধ্যে চিন্তা কলে এমিতি হাত প্রসাদ মতো সবুদিন মিলন্তা কি অন্তর যে আমি ভগবান রামচন্দ্র কহিলে হনুমান অন্তর কথা জানিপারিলি তুমি চন্দ্রসেনা রূপে দ্বাপর যুগের জন্ম গ্রহণ করিব সীতাঙ্কর হাত প্রসাদ নীতি খাইব কিন্তু মু সবুদিন ভোগ করিবি রাধা তেণু এ দুইটা যাক অভিশাপ আজ্ঞা ফলপ্রদ হয়েছে দ্বাপর। আপনার বন্ধু টিকে নির্মল হ্যালো হ্যালো নির্মল তো দুইটা যাক কারণ কহিলে যদি আমি প্রথম কারণ নীলসেনী কন্যাকে মনু ঋষি যেহেতু তাঙ্কু বলাৎকার করিয়া পাই উদ্যত হবার অভিশাপ রে সি মনু ঋষি হলে চন্দ্রসেনা এবং নীলসেনী হলে রাধা। কিন্তু তৃতীয় যুগর কথা যদি ধরিয়া যে রামচন্দ্র অযোধ্যা যেতবে প্রত্যাবর্তন কলে সেতবে তাঙ্কর গোটে ভোজির আয়োজন হোতলা সে ভোজিরে মা সীতা নিজে পরসুছিলে রোষেই করিকি রাঁধিকি মা সীতা সমস্ত খুশিরে পরসুছিলে সেটি হনুমান মধ্যে খাইয়া পাই বসিলে মাতা সীতাঙ্কর হস্ত রন্ধন অন্ন এতে স্বাদিষ্ট থিলা যে হনুমান মনে মনে চিন্তা কলে এমিতি গোটি ঘরণী যদি মোর হুন্দা মতে সবুদিনে রোষেই করিকি দিওন্তা মু খাঁন্তি। এ কথাটা জগৎ জননী মা জানিপারিলে এবং বাপা মধ্যে জানিপারিলা মর্যাদা পুরুষ রামচন্দ্র জানিপারিলে এবং মা সীতা মধ্যে জানিপারিলে তেণু রামচন্দ্র কহিলে বাপা তুমি যাহা বিচার করুছ এ কথাটা এ যুগরে হবনি দ্বাপর যুগরে মু কৃষ্ণ অবতার হবে মোর মধ্যে কাম হব সেটি তেণু সেই সময়ে তুমি চন্দ্রসেনা হিসাবে জন্ম নেবে
ଇଏ ଆମର ସୀତା ହେବେ ରାଧା, ତମ ଦୁଇ ଜଣଙ୍କର ବିବାହ ହବ କିନ୍ତୁ ମିଳନ ହବନି, ମୁଁ କୃଷ୍ଣ ଅବତାର ହେଇ ରାଧାଙ୍କ ସାଙ୍ଗରେ ଚୁରା ପ୍ରୀତିରେ ଲିପ୍ତ ରହିବେ ନା ସାର? ଆଉ କଣ ଗୋଟେ କଥା, ଧନ୍ୟବାଦ।